আপনারা সকলেই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগকে জাহেলি যুগ বলা হয়। জানেন না? জাহেলি যুগ বলতে আপনারা বুঝেন অন্ধকারাচ্ছন্ন যুগ, এত খারাপ যুগ যে যুগে পিতা তার সন্তানকে, মেয়েকে নিজে হাতে কবর দিত। কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন কি যে জাহেলিয়াত শব্দের শাব্দিক অর্থ কি? জাহেলিয়াত শব্দটি জাহল, জাহেল, জাহেলিয়াত মানে মূর্খ, মূর্খতা। জাহেলিয়াত শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে মূর্খতা, অজ্ঞতা। ওই জাহেলিয়াতের বিপরীতে এসেছিল হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম মানে হচ্ছে জ্ঞান, ইলম। কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু জাহেলিয়াত মূর্খতার বিপরীতে কি এসেছে, ইসলাম এসেছে, তার মানে ইসলাম মানেই জ্ঞান। ইসলামের অপর নাম কি? ইলম। জ্ঞান আছে, ইসলাম আছে, ইলম আছে, ইসলাম আছে। জ্ঞান নাই, ইলম নাই, ইসলামও নাই। এই জন্য মাঝে মাঝে আপনারা অনেকেই বলেন যে খুব কড়া বক্তব্য, এত কড়া বক্তব্য কি দিতে হয়? কিন্তু বক্তব্যটা ঠিক। কি বলে আব্বু বক্তব্যের মধ্যে? বলে যে যে প্রিন্সিপালের সামনে, যে ভিসির সামনে ছেলেমেয়েরা নাচে, তাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। যারা পহেলা বৈশাখ পালন করে তাদেরকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দেব না। তাহলে এবার বুঝেন কেন অশিক্ষিত। ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা, ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে অজ্ঞতা। সে জানে না, এই জন্য তার ভিতরে জ্ঞান নাই, ইলম নাই। চাহে যত বড়ই ডক্টরেট ডিগ্রির অধিকারী হোক, যত বড়ই দেশের মন্ত্রী হোক, এমপি হোক, তার ভিতরে ইলম নাই, জ্ঞান নাই। এই জন্য সে জাহিলিয়াত মূর্খতায় ডুবে আছে। ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে শত হাদিস আপনাদের সামনে পেশ করা যাবে, কিন্তু অত হাদিস পেশ করার মতো আসলে সময়ও নাই। তারপরেও সুনান ইবনে মাজার 224 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এই হাদিস আপনারা অনেক শুনেছেন, আজকে একটু বুঝেন। কিভাবে বুঝবেন? আপনারা শুধু মনে করেন তালেবে ইলম মানে জামিয়া সালাফিয়ার ছাত্র, জ্ঞান হাসিল করবে কে? মক্তব মাদ্রাসার ছাত্র। জ্ঞান হাসিল করবে কে? মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর আল্লাহর রাসূল কি বলছেন, জ্ঞান হাসিল করা কাদের উপর ফরজ? প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তার মানে আপনারা যারা এখানে এসেছেন সকলেই জ্ঞান হাসিল করতে এসেছেন, সকলেই দুই দিনের জন্য জামিয়া সালাফিয়ার ছাত্র, এটা মনে করে আপনাদেরকে আসতে হবে, যেহেতু প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান হাসিল করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারীর 100 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না মানুষদের মাঝে থেকে, বাল ইয়ানতাজিউহু বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেন, ফাইযা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা বিনা জ্ঞানে বিনা ইলমে ফতোয়া দিবে, ফাযাল্লু ওয়াযাল্লু, বিনা জ্ঞানে বিনা ইলমে ফতোয়া দেওয়ার কারণে নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আজকে আমরা সচক্ষে দেখছি। পড়াশোনা নাই, যখন আমি কথা বলি তখন অনেক ভাই অভিযোগ করে যে তাহলে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তারা কি দাওয়াতি কাজ করব না? কেননা এই হাদিস বলে আমি বলি যে এখন এই ধরনের মানুষের অভাব নাই, যারা দুই দিন সহি বুখারি সহি মুসলিমের অনুবাদ পড়ে নিজে থেকেই কোরআন হাদিস বুঝে ফতোয়া দেওয়ার চেষ্টা করে। অথচ ভাষাটা একটু কড়া, অনেকেই বলেছে যে এত কড়া ভাষায় বলতে হয় না। সে কড়াটা কি? যে পেটে লাথি দিলে আলিফও বের হবে না অথচ ফতোয়া দেয়। তাহলে এখন বলবে ভাই আমরা জেনারেল শিক্ষিতরা কি করব? জি, আপনাদেরও রাস্তা আছে, কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে কোনো দ্বিমত নাই,
মদ যে হারাম এইটা যে কোনোদিন মসজিদ মাদ্রাসা কিছুই জানে না, কোনোদিন আসেও নি, নামকা অস্তে মুসলমান, তারও উপর জরুরি যে কাউকে যদি মদ খেতে দেখে তাহলে তাকে বাধা দিবে। সালাত ফরজ, আপনি কিছুই জানেন না, কোনোদিন পড়েননি, আপনি যদি কাউকে সালাত পড়তে না দেখেন আপনার জন্য জরুরি আপনি তাকে সালাতের জন্য দাওয়াত দিবেন, এর জন্য আপনার জ্ঞানের প্রয়োজন নাই। এটা হচ্ছে ইলমে জরুরি, যা স্বাভাবিকভাবেই ইসলামের অন্তর্ভুক্ত এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যেগুলো নিয়ে দ্বিমত আছে, কঠিন মাসলা মাসাইল, সেগুলো বিনা ইলমে ফতোয়া দেওয়া ঠিক নয়, পড়াশোনা করেই ফতোয়া দিতে হবে এবং আলেম ওলামাদের জন্য ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ফজিলত অনেক হাদিস বলেছেন, দুই একটা বলি। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন রাস্তা অন্বেষণ করলো যে রাস্তায় সে ইলম অন্বেষণ করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মালায়েকা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পর ডানা বিছিয়ে দেয় একজন মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে তার সম্মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতু ফিল জুদুর ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা তালিবিল ইলম ওয়া আলা মুআল্লিমিন নাস, জেনে রাখো সারা পৃথিবীর সকলেই, আসমান এবং জমিনের সকলেই, এমনকি পিঁপড়া মাটির পেটে আর মাছ পানির পেটে সকলেই একজন তালেবে ইলম কোরআন এবং হাদিসের ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এরকম অগণিত হাদিস আপনাদের সামনে পেশ করা যাবে। তালেবে ইলমের ফজিলতে এগুলো তো গেল, এখন তালেবে ইলমের পদ কী, তালেবে ইলমের পদবী কী? অনেকেই আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তালেবে ইলমের পদবী কী? তালেবে ইলমের পদবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া লা ইউওয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউওয়ারিসুনাল ইলম, জেনে রাখো আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, আর নবীগণ টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, ধন দৌলত উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, নবীগণ উত্তরাধিকার সূত্রে কি ছেড়ে গেছেন, ইলম, জ্ঞান। আলেমগণ হচ্ছে সেই কোরআন এবং হাদিসের জ্ঞানের রাসুলের উত্তরসূরি, তাহলে তাদের পদবী হচ্ছে নায়েবে রাসুল। যখন সভাপতি থাকে না তখন সহসভাপতি সভাপতি হয়, রাসুল নাই, রাসুলের দায়িত্ব কারা পালন করবে, নায়েবে রাসুল, আলেমগণ। তো আলেমগণ হচ্ছে নায়েবে রাসুল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তার স্থলাভিষিক্ত। আরেক ভাষায় বলা যায় রাসুল ও রাসুলিল্লাহ। রাসুল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার, যে যার মাধ্যমে আপনি তথ্য আদান প্রদান করেন, চিঠি আদান প্রদান করেন। তো আল্লাহর রাসূল হচ্ছেন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে কোরআনকে চিঠি হিসেবে দুনিয়ার মানুষের কাছে নিয়ে এসেছেন, তিনি নাই, তিনি চলে গেছেন, এখন তার বার্তাবাহক হিসেবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবে কারা, আলেমগণ, তারা হচ্ছে রাসূল ও রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের রাসূল, আল্লাহর বার্তাবাহকের বার্তাবাহক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেমগণকে সম্মান করা আমাদের জরুরি। এখানে ইলমের গুরুত্ব বলতে গিয়ে আরও একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এখন সহি আকিদার যে জোয়ার চলতেছে, পিস টিভির বদৌলতে বলেন আর আলেম ওলামাদের দাওয়াতের বদৌলতে বলেন, এই জোয়ার যেন ভাটায় রূপ না নেয়, এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ইলম হাসিল করা। প্রত্যেক উপস্থিত দিনী ভাইকে ইলম হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে, কেননা বক্তব্যের শুরুতেই বলেছি জ্ঞান নাই তো ইসলাম নাই। এই জন্য আমি আরও একটা কথা বলে থাকি যে সারা পৃথিবীর ঘরে ঘরে যদি মসজিদ গড়ে তোলা হয় আর সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, সারা পৃথিবীর ঘরে ঘরে যদি সংগঠন গড়ে তোলা হয় আর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে 50 বছর পর এই মসজিদগুলো আবাদ করার মতো, এই সংগঠনগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়, সব সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হয়, শুধু যদি মাদ্রাসা বাকি থাকে, তাহলে 50 বছর পরে মাদ্রাসাগুলো থেকে এমন আলেম বের হবে যারা এরকম হাজার মসজিদ হাজার সংগঠনের জন্ম দিবে। এই জন্য 1400 বছর যাবৎ ইসলামকে হেফাজত করে এসেছে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলাম রক্ষার দুর্গ।
আগামীকাল যদি সুযোগ হয় হিজবুত তাওহীদের উপর আলোচনা করব। এই হিজবুত তাওহীদ গোষ্ঠীটা কথাই কথাই আলেম ওলামাদের জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে আলেম ওলামা এত সারা শুরুহাত লিখে কি করেছে, এত ফিকার বই লিখে কি করেছে, আগামীকাল বিস্তারিত আলোচনা হবে। এমনকি আমাদের মধ্যেও অনেকেই বলে যে এখন শুধু মাদ্রাসা তৈরি করার ঝোঁক উঠেছে, এত মাদ্রাসা দিয়ে কি হবে, নাউজুবিল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে দেখেছি আলহামদুলিল্লাহ চাঁদপুর, লক্ষ্মীপুর, চিটাগাং, ফেনী, প্রত্যেক অঞ্চলে ছোট ছোট সহি আকিদার মাদ্রাসা গড়ে উঠতেছে। এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনার রক্ত দিয়ে হলো, আপনার পয়সা দিয়ে হলো, জীবন দিয়ে হলো এই মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। এই মাদ্রাসা ভবিষ্যৎ জাতির কাণ্ডারি তৈরি করবে, ভবিষ্যতের পাঞ্জিরি তৈরি করবে, ভবিষ্যতের নেতা তৈরি করবে, যারা মুসলিম জাতির মুক্তি সুনিশ্চিত করবে। এই জন্য আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে জানে প্রাণে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না। ইলমের গুরুত্ব বিষয়ে এবং ইলম কীভাবে আমরা হাসিল করব এই বিষয়ে সংক্ষিপ্ত আরও দু একটি কথা বলি। ইলম হাসিল করার জন্য দুইজনের দায়িত্ব আছে, এক ছাত্রের দায়িত্ব, দুই অভিভাবকের দায়িত্ব। ছাত্রের দায়িত্ব কি? ছাত্রের মৌলিক দায়িত্ব বলা যায় তিনটি। আপনারা যেহেতু এই দুই দিনের জন্য জামিয়া সালাফিয়ার ছাত্র ইলম হাসিল করতে এসেছেন, বা ভবিষ্যতেও আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা সকল কিছু পরিত্যাগ করে ইলম হাসিলের প্রতি মনোনিবেশ করুন, যেহেতু আল্লাহ রাসুল বলেছে প্রত্যেক মুসলিমের উপর ইলম হাসিল করা ফরজ। তো একজন ছাত্রের কি বৈশিষ্ট্য হওয়া উচিত? মৌলিক তিনটি বৈশিষ্ট্য জরুরি। এক, আল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান লা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যারা জ্ঞান হাসিল করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং দুনিয়া অর্জনের জন্য, তারা জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। কত ভয়াবহ কথা, ইলম হাসিল যদি কেউ করে দুনিয়ার জন্য তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে সে জান্নাতের গন্ধও পাবে না। আরেকটা হাদিস আপনারা জানেন, বুখারীর ইলম অধ্যায়ে এসেছে, মিশকাত ইলম অধ্যায়ে আছে, লম্বা হাদিস যে তিনজনকে দিয়ে কিয়ামতের মাঠে বিচার শুরু করা হবে। রজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ওয়া রজুলুন তাআল্লামাল ইলমা ওয়া তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আরেকজন যে কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, ওয়া রজুলুন তাসাদদাকা ফি সাবিলিল্লাহ, আর আরেকজন যে আল্লাহর রাস্তায় দান করেছে। তন্মধ্যে দুই নম্বরে আছে এমন ব্যক্তি যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, তখন ফাআরাফা ও নিআমাহু ফাআরাফা, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে তার নিয়ামত স্মরণ করিয়ে দিবেন। কি নিয়ামত? তোমাকে জামিয়া সালাফিয়ার মাঠে যাওয়ার সুযোগ দিয়েছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছিলাম, কি করেছো? তখন সে বলবে, আল্লাহ তাআল্লামতুল কোরআন, আমি কোরআন শিখেছি, ওয়া তালাউতু ফীকাল কোরআন, এবং কোরআন পড়েছি, ওয়া আল্লামতুহু, এবং মানুষকে কোরআন শিখিয়েছি আপনার জন্য। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি কোরআন এই জন্য পড়েছো, লা আন ইউকালা কারি আও আলেম, যেন তোমাকে কারি বলা হয়, আলেম জ্ঞানী শাইখ বলা হয়, এই জন্য তুমি কোরআন এবং হাদিস শিখেছো এবং পড়েছো। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, অতঃপর তাকে নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, এবং উল্টা মুখে তাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে, এই হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো সুদখোর ঘুষখোরকে জাহান্নামে নিক্ষেপ করছেন না, কোনো পাপিষ্ঠ পাপাচারী গুনাহগারকে জাহান্নামে নিক্ষেপ করছেন না। এই হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো ডাকাত রাহাজানি চোরকে জাহান্নামে নিক্ষেপ করছেন না। এই হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা এমন তিনজন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করছেন, যাদের একজন আল্লাহর রাস্তায় কাজ করতে করতে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা তো দুই দিন সময় দিয়েছি, আমরা দুটো অর্থ দিয়েছি, আরেকজন নিজের পুরো জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছেন। আর আরেকজন সারা জীবন মাদ্রাসা মসজিদে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মানুষকে পড়িয়েছে, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছেন। আরেকজন যে বলছে, মা তারাক্তু সাবিলান, হে আল্লাহ এমন কোন রাস্তা আমি ছাড়িনি যে রাস্তায় একটা টাকা দান করলে তুমি খুশি হবে, সেই রাস্তায় আমি টাকা ব্যয় করেছি, এই রকম একজন দানবীরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছেন। কেন? শুধু ইখলাস নাই এই জন্য। শুধু কি নাই বলেন তো? ইখলাস নাই। এই জন্য ইখলাস সবার আগে জরুরি। ইখলাস যদি থাকে আল্লাহ কবুল করবে।